কলকাতার ছাতে এই ভাঙা টবে পেঁয়াজ আলুর চাষ ছাতের ওপরে পেঁয়াজকে যে গাছ যে পেঁয়াজগুলো একটু গাছ হয়ে যাচ্ছে কেটে নিলাম কেটে নিয়ে মাথাগুলো রেখে দিলাম পরে পরোটা হোক যে কোনো তরকারি হোক দেওয়া যাবে এবারে আস্তে করে মাটিতে বসানো হলো মুখগুলো কেটে এই যে আমি কেটে রেখেছি নিয়ে এইবারে এখান থেকে একটা নিলাম টুকরো আস্তে আস্তে তার খোসা ছাড়ালাম খোসা ছাড়িয়ে এখানে একটা বসিয়ে দিলাম এই যে বসানো হচ্ছে এই ধরে একটা গর্ত করেছি করে এই জায়গায় বসিয়ে দিলাম একটু টিপে টুপে দিলাম কিছুদিন জল দেবো জল দেওয়ার পর এর আগে যেগুলো করেছি সেইগুলো দেখাবো আগেরগুলোয় এই কলি হয়েছে দুবার খাওয়া হয়ে গেছে আরেকবার রেখেছি পাঁচ থেকে যদি বড়ো বড়ো পাতাগুলো কেটে নিই নিয়েছি এটার যেমন ছোটোগুলো আবার হচ্ছে তার পাশাপাশি ঠিক আলুকে ওইভাবে কেটে আলু গাছও করা হয়েছে কলকাতার ছাতে যদি আমরা কিছু এরকম ছোট ছোট জিনিস করি এই কুমড়ো শাক পেঁয়াজ আলু একটা পেঁপে গাছও হয়েছে পেঁপে হওয়ার সম্ভাবনা নেই কিন্তু হয়েছে এছাড়া আছে পুঁই গাছ নানা রকমের ছোট ছোট গাছ এই কুমড়ো গাছ এই লঙ্কা গাছ কারিপাতা এইভাবে আমরা ঘরোয়া কিছু সবজিও এখান থেকে পেতে পারি এই পেঁয়াজগুলো দিন পনেরো কুড়ি বাদেই আবার গাছ হয়ে যাবে